হ্যালো বন্ধুরা, আজকে আমি যেটা দেখাবো আপনাকে সেটা হলো স্যামসাং J2 প্রাইম। আপনারা মাঝে মাঝে হ্যান্ড প্লাস মারতে গিয়ে অনেক কনফিউজ হয়ে যায়, কেউ মনে করে যে অনেক সমস্যা হয়ে যায়, যেটার কারণে অনেক FRP ব্লক হয়ে যায়। তো আমরা এখন যেটা দেখাবো সেটা তো হচ্ছে, আপনি যদি হ্যান্ড প্লাস মারেন, মারার পর দিয়ে আপনার ফ্যাক্টরি বা ইয়াতে আপনার স্টোরেজে যা থাকবে ওগুলো কিছু রিমুভ হবে না, ঠিক আছে? তো আমরা এখন এটাকে আপ বাটন, রিমুভ বাটন এবং কি পাওয়ার বাটন চেপে ধরবো। চেপে ধরে এটাকে আমরা এখন প্রোগ্রামে নিয়ে যাব। তো আমাদের এটা প্রোগ্রামে চলে আসছে। প্রোগ্রামে চলে আসার পর অনেকক্ষণ ধরে লোডিং নেবে, অতিরিক্ত হলে মনে করেন যে 1 মিনিট 1.5 মিনিটও লোডিং নিতে পারে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই। তো আমাদের এটা চলে এসছে, চলে আসার পরে এখন এখানে দেখুন অনেকগুলো বাটন আছে, যে বাটনগুলো আছে যে আপনার চাপলে উল্টো পাল্টা হয়ে যেতে পারে। তবে আপনি প্রথমে চাপবেন হচ্ছে ডাউন বাটন, পাওয়ার বাটন এবং কি রিমুভ বাটন চাপবেন একবার একবার করে। চাপার পর দিয়ে আপনি একটু স্ক্রিনে চাপ দেবেন, চাপ দেওয়ার পরে অটো এটা চলে আসবে আপনার সিস্টেমে। ওকে, চলে এসছে। তো এটা আমরা এখন রিসেট করার জন্য অবশ্যই এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, অবশ্যই আপনার এসডি কার্ড বা আপনার ফ্রি এসডি কার্ড বা মেমোরি আপনারা সিলেক্ট করবেন না। যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের মেমোরিতে যা থাকবে সব রিমুভ হয়ে যাবে। ওকে, তো আমরা এখন যাব হচ্ছে ফ্যাক্টরি রিস্টার্টে। ফ্যাক্টরি রিস্টার্টে যাইলে আপনার মনে করেন যাওয়ার জন্য আমরা ডাউন বাটন চাপব, যাই পেয়ে আমরা ফ্যাক্টরি রিস্টার্টে যাব। ওকে, তো আমরা এখন এটাকে পাওয়ার বাটন চেপে আমরা এটাকে রিসেট করে দেবো। ওকে, তার জন্য অবশ্যই আপনারা উপরে নিচে সবগুলো দেখে নেবেন, দেখে তারপরে দিয়ে আপনার ফ্যাক্টরি রেজিস্টারটা সিলেক্ট করবেন। অবশ্যই উল্টা পাল্টা চাপবেন না। পাওয়ার বাটন চাপার পরে এখানে ইয়েস আর নো আসবে, আপনারা যদি না দিতে চান তাহলে নো চেপে চলে যাবেন, আর যদি দিতে চান তাহলে অবশ্যই ইয়েস চাপবেন। ইয়েস চাপে আপনারা পাওয়ার বাটন চাপার পর দিয়ে এটা আপনার ফ্যাক্টরি রেজিস্টারটা নিয়ে নেবে। আর যদি আপনারা ফার্স্টবার মারেন তাহলে অনেকক্ষণ লোডিং নিতে পারে, ঠিক আছে? লোডিং নেওয়ার পর দিয়ে আপনার এটা কমপ্লিট হবে, অবশ্যই ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন। তো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর দিয়ে আমরা এখন এটাকে রিবুট করব, ঠিক আছে? উপরে যে বাটনটা আছে রিবুটে যায় সেটা আমরা পাওয়ার বাটন চাপলে এটা রিবুট হয়ে যাবে। তো আমাদের এটা রিবুট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর দিয়ে এখন আমরা ওপেনে যাচ্ছি। ওকে, ওকে, আমাদের ফোনটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর দাদা আমরা এখানে এটাকে ওকে করবো, ওকে করে সামনে চলে যাবো। ওকে, তারপর নেক্সটে যাব, আবার নেক্সটে যাব। স্কিপ অপশন আসবে, স্কিপটা করে আমরা এখানে ডিরেক্টলি অপশনে চলে যাবো। অবশ্যই লাস্টে একটা অপশন আসে আপনার, যেটা হচ্ছে আপনার প্যাটার্ন বা পাসওয়ার্ড, ওইটাকে আপনার ফার্স্টে এখান থেকে টিকমার্কটা উঠাই দেবেন, ঠিক আছে? টিকমার্কটা উঠাই দিয়ে তারপর সামনে আগাবেন। অবশ্যই যদি টিকমার্কটা না উঠান তাহলে আপনার এটা প্যাটার্ন বা লক দিয়ে তারপর সামনে আগাইতে হবে। ওকে, যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্যাটার্ন বা টিক দিয়ে তারপর আপনারা আগাইতে পারেন। ওকে, তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এটা স্কিপ করে ডিসপ্লেতে চলে যাব। ওকে গাইস, আমার ভিডিও আজকে এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন আপনি আমার প্রতিটা ভিডিও আপডেট হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পান। থ্যাংক ইউ।